জানতে চাচ্ছেন অনেকেই, যে অনেকে জানতে চাচ্ছে যে আসলে আমাদের মুফাসসিরে কোরআন উনি এখন কেমন আছেন, এটা যদি আপনি একটু বলতেন যে তার বর্তমান অবস্থাটা একটু কি। আলহামদুলিল্লাহ, আসলে গত বছর মার্চ মাসে যখন প্রথম দেশে লকডাউন ডিক্লেয়ার হয়, তো তারপর থেকে আমাদের আর সাক্ষাৎ হয়নি। মাঝখানে চারবার কোর্টে হাজিরা হয়েছে, ওই হাজিরার মধ্যে আমরা দেখা করতে পেরেছি, আর রোজার শুরু থেকে আর আমাদের আর সাক্ষাৎ হয় না। ওরা যেখানে আর কারোর সাথেই কারো বন্দীদের সাক্ষাতের কোনো সুযোগ নেই। তারপরেও সরকারি বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তাদের মাধ্যমে খোঁজখবর নেওয়া যায়, আমরা সেই অনুযায়ী জানি। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখতে ভালো রেখেছেন এবং তিনি এই বিগত রমজানের সকল সিয়ামগুলো পালন করেছেন। এবং উনি শুধু এই সিয়ামই না, উনি নফল ইবাদত হিসাবেও সপ্তাহে দুইটা রোজা রাখেন, এখনও উনি রোজা আছেন। আপনাদের সকলের জন্য তিনি দোয়া করেন, সবসময় দোয়া করেন, প্রতিটা তাহাজ্জুদে আপনাদের জন্য, দেশবাসীর জন্য, মানুষের জন্য দোয়া করেন। আর আপনারাও আপনারা তার তাকে দোয়ার মধ্যে সামিল রাখবেন, যেন তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বয়সজনিত বার্ধক্য যেন তাকে চেপে না বসে। যেহেতু তিনি একা থাকেন, একাকিত্বের এই জীবনে যেহেতু কারো সহায়তা নিতে পারেন, কাজে আল্লাহ তাআলা যেন যতদিন হায়াত রাখছেন পরনির্ভর যেন কোনোদিন না করে, স্বনির্ভর অবস্থায় যেন আমাদের সকলকে ইমানের সাথে যখন ডাকার জন্য আমাদের ইমানের সাথে।